নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদের সবাইকে স্বাগত। আইসিটিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য আমাদের প্রিপারেশন চলছে। বেশ কিছু অডিও ফাইল তোমাদেরকে প্রোভাইড করেছি। হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই যে পোর্শনটা, এটা পুরোটাই আমরা অডিও ফাইলে আলোচনা করেছি। তো তার মধ্যে গত অডিও ফাইলে বিভিন্ন ভাইসরয়, গভর্নর জেনারেল, তাদের অবদান নিয়ে কিছু কথা হয়েছিল। লর্ড কার্জন, এখান থেকে আজকে আলোচনা শুরু করছি। কেমন? তো লর্ড কার্জনের সময়ে 1902 খ্রিস্টাব্দে স্যার টমাস র্যালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। রিপিট করছি, 1902 খ্রিস্টাব্দে স্যার টমাস র্যালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন, যেটাকে র্যালে কমিশন বলা হয়, সেটি গঠন করা হয়। 1904 খ্রিস্টাব্দে র্যালে কমিশন সুপারিশ অনুযায়ী ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। শুধু র্যালে কমিশন নামটা মনে রাখতে হবে, আর সময়টা 1902। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়েছিল এবং 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়। আবার একবার রিপিট করছি, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়েছিল এবং 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1901 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব বিভাগ গঠিত হয়েছিল। এরপর লর্ড মিন্টো, দ্বিতীয় লর্ড মিন্টো, কেমন? আচ্ছা, এই সময় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মর্লে মিন্টো আইন পাশ করা হয়। 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মর্লেমেন্টো সংস্কার আইন পাশ করা হয়। এরপর 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়, যেটা বললাম একটু আগেই, এবং রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। 1911 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, যিনি ছিলেন, তাকে লক্ষ্য করে বোমা ছোড়েন। যাই হোক, দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কলেজ স্থাপিত হয়। কার সময়ে? দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের সময়ে। আরও একবার রিপিট করছি, 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখতে হবে। এরপর লর্ড আরউইন, মাঝখানে আরও কিছু ব্রিটিশ শাসকেরা এসেছেন, তো তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং। যাই হোক, লর্ড রিডিংয়ের সময় কেরলের মালাবারে মোপলা বিদ্রোহ হয়েছিল, সময়টা 1921। লর্ড রিডিংয়ের সময় 1921 সালে কেরলের মালাবারে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়। এরপর লর্ড আরউইন, 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়। সময়টা আরেকবার বলছি, 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়। খুব ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র আইসিডিএস এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট এরকমটা নয়, পিএসসির যে কোনো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসার মতোই, এবং এসেওছে, প্রচুরবার রিপিট হয়েছে। এরপর লর্ড উইলিংটন, তার সময় কি হয়েছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয়েছিল। কে করেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এরপর লর্ড লিনলিথগো, গত অডিও ফাইলে আমরা আলোচনা করেছিলাম লিনলিথগো প্রস্তাব বা অগস্ট অফার নিয়ে। 1940 খ্রিস্টাব্দে লর্ড লিনলিথগো অগস্ট অফার বা অগস্ট প্রস্তাব ঘোষণা করেন। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে এবং ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। সব কিছু 1942 খ্রিস্টাব্দে। আরেকবার রিপিট করছি, লর্ড লিনলিথগোর সময়ে 1940 খ্রিস্টাব্দে অগস্ট অফার বা লিনলিথগো প্রস্তাব বা অগস্ট প্রস্তাব ঘোষণা করা হয় এবং 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে এবং ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। এরপর লর্ড ওয়াভেল, 1945 খ্রিস্টাব্দে ওয়াভেল পরিকল্পনার জন্য সিমলা কনফারেন্স আয়োজিত হয়েছিল। লর্ড মাউন্টব্যাটেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এরপর চক্রবর্তী রাজা গোপালাচারী, এটাও খুব ইম্পর্ট্যান্ট।
চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন, সেগুলো সম্পর্কে দু এক লাইনে একটু আলোচনা করছি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, ICDS তো বটেই, PSC-র অন্যান্য পরীক্ষাতেও অনেকবার রিপিট হয়েছে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন নিয়ে কথা বলছি আমরা, সেখানে প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াজি। প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি। প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, ভেরি ইম্পর্ট্যান্ট, প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। প্রশ্নটা এভাবে আসে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত এবং সরোজিনী নাইডু একটু কনফিউশন হয়ে যায়। যদি এরকম বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, উত্তর অ্যানি বেসান্ত। আর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, এর উত্তর সরোজিনী নাইডু। একটু কেয়ারফুলি অপশন দেখে করতে হবে। প্রথম ইউরোপীয় সভাপতি জর্জ ইউল। প্রথম ইউরোপীয় সভাপতি জর্জ ইউল। পরাধীন ভারতের শেষ ও স্বাধীন প্রথম কংগ্রেস সভাপতি আচার্য জে বি কৃপালিনী। পরাধীন ভারতের শেষ ও স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি আচার্য জে বি কৃপালিনী। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি তোমাদের সাথে। এগুলো একটু হার্ড কপিতে কোনো খাতায় বা কোনো পেজে লিখে রাখো, যেখানে তোমরা বারবার রিভিশন করতে পারবে। তাহলে কী হবে, পরীক্ষার হলে কোনো হেজিটেশন হবে না, কনফিডেন্টলি আনসার করতে পারবে। ভারতের প্রথম সংবাদপত্র দি বেঙ্গল গেজেট, আগেও বলেছিলাম আরও একবার রিপিট করে দিচ্ছি, ভারতের প্রথম সংবাদপত্র দি বেঙ্গল গেজেট, সময়টা 1780, প্রতিষ্ঠাতা জেমস অগাস্টাস হিকি। নেক্সট, ফরাসি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? পরীক্ষার হলে অফকোর্স তোমাদের MCQ টাইপের কোয়েশ্চেন হবে এবং চারটে অপশান থাকবে, তবুও এই নামগুলো একটু কেয়ারফুলি মনে রাখতে হবে, গুলিয়ে যাওয়ার চান্সেস কিন্তু রয়েছে। যাই হোক, ফরাসি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? মিরাত উল আকবর, সময় 1822 খ্রিস্টাব্দ, প্রতিষ্ঠাতা বা সম্পাদক কে ছিলেন? রামমোহন রায়। আরেকবার রিপিট করছি, মিরাত উল আকবর 1822 খ্রিস্টাব্দ, প্রতিষ্ঠাতা তথা সম্পাদক রামমোহন রায়। প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি? রাস্ত গ্রেফতার, প্রতিষ্ঠাতা বা সম্পাদক কে ছিলেন? দাদাভাই নওরোজি, 1851 খ্রিস্টাব্দ। প্রথম ভারতীয় ভাষায় সংবাদপত্র কোনটি ছিল, অর্থাৎ বাংলা সংবাদপত্র কোনটি ছিল? সমাচার দর্পণ, 1818। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রকাশিত একটি পত্রিকা ছিল, সেটি কি? সোমপ্রকাশ। এটি কি ধরনের পত্রিকা ছিল? রাজনৈতিক পত্রিকা। সময় 1858। সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রকাশিত বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা। এছাড়া হিন্দু পেট্রিয়াট, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর সাথে জড়িত, আমরা পড়েছি আগেও। এটি ইংরেজি সাপ্তাহিক ছিল, সময়টা 1853। এরপর অমৃতবাজার পত্রিকা, প্রতিষ্ঠাতা বা সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ, অমৃতবাজার পত্রিকা, সময় 1868, সময় 1868 খ্রিস্টাব্দ, শিশির কুমার ঘোষ, অমৃতবাজার পত্রিকা, মনে রাখতে হবে। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন কলকাতা থেকে প্রকাশিত হতো, 1873 খ্রিস্টাব্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হতো, 1873 খ্রিস্টাব্দ। দি বেঙ্গলি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এর সম্পাদক বা প্রতিষ্ঠাতা ছিলেন, এটি 1800
79 খ্রিস্টাব্দ। বাল গঙ্গাধর তিলকের সাথে কোন পত্রিকার নাম জড়িত? কেশরী। বাল গঙ্গাধর তিলক, কেশরী। আরও একবার রিপিট করে দিচ্ছি প্রত্যেকটি পত্রিকার সম্পর্কে। যেমন ভারতের প্রথম সংবাদপত্র দি বেঙ্গল গেজেট, প্রতিষ্ঠাতা সম্পাদক জেমস অগাস্টাস হিকি, সময় 1780। এরপর ফরাসি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র মেরাত উল আকবর, সময় 1822, প্রতিষ্ঠাতা সম্পাদক রামমোহন রায়, মেরাত উল আকবর। তারপর রাস্ত গ্রেফতার, এটি 1851, প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? দাদাভাই নওরোজি, প্রথম রাজনৈতিক সংবাদপত্র। এরপর প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র কোনটি ছিল? সমাচার দর্পণ, 1858। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রকাশিত সংবাদপত্র কোনটি বা পত্রিকা কোনটি? সোমপ্রকাশ, 1858, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা। হিন্দু পেট্রিয়ট এর পর 1853, এটি একটি ইংরেজি সাপ্তাহিক। এবং এর সাথে কার নাম জড়িত? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ভেরি ইম্পর্ট্যান্ট, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট। এরপর অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 1868। বঙ্গদর্শন এর সাথে কার নাম জড়িত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সময় 1873 খ্রিস্টাব্দ, কলকাতা থেকে প্রকাশিত হতো। এরপর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দি বেঙ্গলি, 1879 খ্রিস্টাব্দ। কেশরী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাল গঙ্গাধর তিলক, এটি মারাঠি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা। ইয়ং ইন্ডিয়া, এটি 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হতো এবং এর প্রকাশনার পেছনে গান্ধীজির ভূমিকা রয়েছে অপরিহার্য। নেক্সট আমরা দেখে নেব সুলতানি যুগে রচিত বেশ কিছু উল্লেখযোগ্য সাহিত্য, যেগুলো বিভিন্ন পরীক্ষাতেই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাদের মধ্যে চাঁচ নামা, এটি আরবি ভাষায় রচিত। চাঁচ নামা, আমরা যে এমসিকিউ প্রোভাইড করেছিলাম সেখানেও এই কোয়েশ্চেনটা তোমরা পাবে। আর একবার আমি বলে দিচ্ছি, চাঁচ নামা, এটি আরবি ভাষায় রচিত। ফার্সি অনুবাদক কে ছিলেন? আবুবকর কুফি। তারিখে হিন্দ, এটি কার রচনা? অলবিরনী। আমির খসরু অনেক কিছু রচনা করেছেন, সেগুলো সম্পর্কে আমরা আগেও কথা বলেছি। যাই হোক, কয়েকটা নাম এখন দেখে নেব। তুঘলকনামা, তুঘলকনামা কে রচনা করেছেন? আমির খসরু। ইবন বতুতা কি লিখেছেন? কিতাব উল রাহলা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিতাব উল রাহলা। তারপর আমরা দেখে নেব সুর সাগর, এটা একটা গ্রন্থের নাম, এটি কে লিখেছেন? সুরদাস। সুর সাগর কে লিখেছেন? সুরদাস। চণ্ডীমঙ্গল কে লিখেছেন? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন চণ্ডীমঙ্গল। এরপর আরও একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বাবরের আত্মজীবনী কি নাম? তুজুক ই বাবরি, তুজুক ই বাবরি, বাবর নিজেই লিখেছেন বাবরের আত্মজীবনী। হুমায়ুন নামা কে লিখেছেন? গুলবদন বেগম। আবুল ফজল লিখেছেন আইনে আকবরী বা আকবর নামা, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু আইনে আকবরী কে লিখেছেন? আবুল ফজল। নেক্সট, শাহজাহান নামা কে লিখেছেন? ইনায়ত খা, ইনায়ত খা লিখেছেন শাহজাহান নামা। তুজুক ই জাহাঙ্গীরি কে লিখেছেন? জাহাঙ্গীর নিজেই, আত্মজীবনী, তুজুক ই জাহাঙ্গীরি। এগুলো সমস্ত এমসিকিউ যে প্রোভাইড করেছি আমরা সেখানে রয়েছে, তবু আর একবার রিপিট করে দিচ্ছি। তোমরা চাইলে একটু হার্ড কপিতে লিখে রাখতে পারো, খুব ইম্পর্ট্যান্ট এগুলো, ঘুরিয়ে ফিরিয়ে দু একটা প্রশ্ন এসেই যায় এখান থেকে। এরপর রামচরিত মানস কে লিখেছেন? তুলসীদাস। তুলসীদাস কি লিখেছেন? রামচরিত মানস। ভারত ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শিলালিপি সম্পর্কে আলোচনা করছি। শিলালিপি অর্থাৎ ইনস্ক্রিপশন, প্রশস্তি যাকে বলে, এলাহাবাদ প্রশস্তি প্রথমেই। তাহলে কে লিখেছেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখেছেন এবং তাতে সমুদ্রগুপ্তের কৃতিত্ব রয়েছে। একবার রিপিট করছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা।
সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, তিনি লিখেছেন এলাহাবাদ প্রশস্তি, এবং এতে সমুদ্রগুপ্তের কৃতিত্বের কথা জানা যায়। এরপর নাসিক প্রশস্তি কে লিখেছেন, গৌতম বলশ্রী, গৌতমী পুত্র সাতকর্ণীর মা, এবং এতে গৌতমী পুত্র সাতকর্ণীর রাজ্য জয় এবং সমাজ সংস্কার সম্পর্কে জানা যায়। কোন শিলালিপি থেকে? নাসিক প্রশস্তি থেকে। এরপর শকরাজ রুদ্রদমনের লেখা জুনাগড় শিলালিপি, শকরাজ রুদ্রদমনের জুনাগড় শিলালিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে জানা যায় আইহোল প্রশস্তি থেকে। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায় আইহোল প্রশস্তি থেকে, এবং এটি লিখেছেন রবিকীর্তি। তিনি কে ছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি। একবার রিপিট করছি পুরোটা। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানা যায় আইহোল প্রশস্তি থেকে, এবং এটির রচয়িতা হলেন রবিকীর্তি, এবং রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এরপর উমাপতি ধরের লেখা দেওঘর পাড়া প্রশস্তি, যশবর্ধন, তিনি কে ছিলেন? মান্দাসোরের রাজা, তার মান্দাসোর লিপি, মান্দাসোরের রাজা যশবর্ধনের মান্দাসোর লিপি। এরপর বিভিন্ন গ্রন্থ এবং তাদের লেখকের নামগুলো একটু বলে দিই। যেমন ন্যায় কন্দলি, এটির লেখক কে? শ্রীধর ভট্ট, ন্যায় কন্দলি শ্রীধর ভট্ট। রামচরিত, এটা আমরা বহুবার পড়েছি, সন্ধ্যাকর নন্দী। এবং রামচরিত মানস, সেটিকে লিখেছেন তুলসীদাস, খুব কনফিউশন হয়ে যায়। রামচরিত সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস, সেটা তুলসীদাস। চক্রবাণী দত্তের লেখা একটি বইয়ের নাম বলো, চন্দ্রিকা, ভানুমতি ইত্যাদি। বল্লাল সেন কি লিখেছেন? দানসাগর, অদ্ভুত সাগর। কিন্তু অদ্ভুত সাগর তিনি শেষ করে যেতে পারেননি, সেটিকে শেষ করেছেন লক্ষণ সেন। হলায়ুদ কি লিখেছেন? ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব ইত্যাদি। খুব ইম্পর্টেন্ট, ব্রাহ্মণ সর্বস্ব, মীমাংসা সর্বস্ব, এগুলো কে লেখেন? হলায়ুদ। জীমুদ্বাহন লিখেছেন দায়ভাগ, দায়ভাগ কে লিখেছেন? জীমুদ্বাহন। নেক্সট দেখে নেব প্রিয়দ্বৈতা, এটি রচয়িতা অনিরুদ্ধ। তারপর পবনদূত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে লিখেছেন? ধই, ধই লিখেছেন পবনদূত। গীতগোবিন্দ জয়দেব, গীতগোবিন্দ কার রচনা? জয়দেবের গীতগোবিন্দ। এরপর অমোঘবর্ষ, তিনি কি লিখেছেন? রত্নমালিকা, অমোঘবর্ষের লেখা রত্নমালিকা। মডার্ন হিস্ট্রির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই পার্ট পড়ার সময় বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে, যেগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, যেগুলোর আর কি। তো সেগুলোর প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানগুলোর নাম আরও একবার বলে যাচ্ছি। আত্মীয় সমাজ কে প্রতিষ্ঠাতা? রামমোহন রায়। রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। দুটোর প্রতিষ্ঠানের সূচনাকাল বা প্রতিষ্ঠাকাল কিন্তু আলাদা, মানে প্রতিষ্ঠার সময়টা আলাদা। আত্মীয় সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1815, প্রতিষ্ঠাতা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1828, এটিরও প্রতিষ্ঠাতা রামমোহন রায়। ধর্মসভা রাধাকান্ত দেব। তত্ত্বাবধানী সভা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1839, কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ব্রাহ্ম সমাজ যেটা 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন, সেরকম ভারতীয় ব্রাহ্ম সমাজ যেটা রয়েছে সেটার প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন, এবং সেটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1866। ভারতীয় ব্রাহ্ম সমাজ যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে সেটার প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন, এটা একটু কেয়ারফুলি মনে রাখতে হবে। তারপর দেখে নেব তত্ত্বাবধানী সভা, 1839, প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেন। এরপর প্রার্থনা সমাজ, 1867,
কে প্রতিষ্ঠা করেছিলেন? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1867 প্রার্থনা সমাজ, ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। এরপর স্বামী দয়ানন্দ সরস্বতী কি প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ, 1875। 1875 আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী। থিওসফিক্যাল সোসাইটি 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। থিওসফিক্যাল সোসাইটি 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? শিবনারায়ণ অগ্নিহোত্রী। শিবনারায়ণ অগ্নিহোত্রী প্রতিষ্ঠা করেছিলেন দেব সমাজ। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন। আচ্ছা, এরপর রমাবাই রানাডে এবং জি কে দেবাধর তারা কি প্রতিষ্ঠা করেছিলেন? পুনা সেবা সদন। নেক্সট দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ স্কুল কলেজ, সেগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় এবং সেগুলোর প্রতিষ্ঠাতা। যেমন ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ। ডেভিড হেয়ার হিন্দু কলেজ, সেটি পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। সময় 1855, প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার। এরপর রাজা রামমোহন রায় কলকাতা কলেজ প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন। কবে? 1817। ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন। কবে? 1817। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 1822 এটা সময়। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন এবং সময়টা 1822 খ্রিস্টাব্দ। উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে যথেষ্টই আলোচনা হয়েছে, বেশ কিছু অডিও ফাইল প্রোভাইড করা হয়েছে এবং আজকেও আলোচনা বেশ অনেকটাই লম্বা হয়েছে। 20-25 মিনিট ধরে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বললাম, ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো। তোমরা বারবার অডিও ফাইলগুলো শোনো, ভীষণ ইউজফুল এক্সামের জন্য। যেখানে যেখানে বলেছি যেগুলোকে আলাদা করে লিখে রাখতে, সেগুলো যদি তোমরা লিখে রাখো এবং বারবার রিভিশন করো তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। 4 জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের ICTS সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য মক টেস্ট, সেগুলোতে পজিটিভলি অ্যাপিয়ার করো তোমরা। আরও কিছু অডিও ফাইল